বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি যে সম্মানিত দিনে ভাই জামালউদ্দিন আপনি যে বিষয়টি জানতে চাইলেন যে স্বামী-স্ত্রী কনডম বা বাচ্চা না নেওয়ার জন্য যে পদ্ধতিগুলো আবিষ্কার হয়েছে সেগুলো ব্যবহার করতে পারে কি জাসাকাল Jazakallahu khairan Hasan. যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনি জানতে চেয়েছেন। এটি আমাদের সময়সময়ের একটি বিষয়। এটি ওলামাইকাম বিষয়টি নিয়ে বলেছেন যদি কোনো সমস্যার কারণে হয়ে থাকে শারীরিক কোনো সমস্যার কারণে সেক্ষেত্রে যে কোনো পদ্ধতি এটি ব্যবহার করা যেতে পারে এতে কোনো এখতলাফ নেই জীবনের যদি ঝুঁকি থাকে কিন্তু আজকে যে বিষয়টি প্রকট আকার ধারণ করেছে যে সংকীর্ণতা তা হচ্ছে আমাদের দেশেও বলা হচ্ছে সরকারি বেসরকারি ভাবে এনজিওরা এটা প্রচার করছে যে সুখী পরিবার গড়তে মানে একটি হলে ভালো হয় দুটির বেশি আর নয় একটি হলে ভালো হয় ইত্যাদি এই কথা বলা বলা হচ্ছে আর ছড়িয়ে দেওয়া হচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধি হবে মানুষজন খেতে পারবে না ইত্যাদি এই রকমের কথাবার্তা বলা হচ্ছে যদি এমন আঁকি হয় যে সন্তান বেশি হলে খাওয়াইতে পারবো না তাহলে কিন্তু এটি আহ মানে কবিরা গুনা হবে এটি বড় একটি গুণা হবে এটি যদি মানুষের বিশ্বাস হয় তাহলে এটি হারাম এটি করা যাবে না আর একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে আমাদের সমাজে এই কারণেই কিন্তু এই সন্তান বন্ধ করার জেনেও আহ বের হয়েছে সেগুলো কিন্তু বেশিরভাগ মানুষই এই কারণেই করে থাকে কিন্তু একটু যদি খেয়াল করেন দেখবেন যে একটা সন্তান আসতে কতদিন লাগে মানে কতটুকু গ্যাপ থাকে একটি সন্তানের পর আরেকটি একটি সন্তান যখন পেটে আসলো তখন প্রায় দশ মাস এরকম চলে যায় তারপরে আবার দুধ পান করতে করতে ওই আবার দুই বছর চলে যায় অর্থাৎ দেখা যায় প্রায় আড়াই তিন বছর এর একটা গ্যাপ হয় তারপরও অনেকেই সন্তান নিতে চান না এটা কিন্তু আসলে সঠিক নয় আল্লাহ রসুল কিয়মতের দিন তার উম্মকে নিয়ে গর্ব করবেন অসংখ্য উম্মাদ তার থাকবে সুতরাং আমরা বলবো যদি কোনো শারীরিক কোনো সমস্যার কারণে জীবনের ঝুঁকি থাকে তাহলে এগুলো ব্যবহার করা যাবে আর যদি এমনটি হয় যে খাওয়াইতে পারবো না এই জন্য বন্ধ করছি তাহলে এটি হারাম হবে আশা করা যাবে বিষয়টা বুঝতে পেরেছেন আলাইকুম রহমতুল্লাহ